দেখছেন সংবাদ সারা দিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জলপাইগুড়ি ধূপগুড়িতে সভা করবেন তিনি 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে এবং সেই সূচি মেনে গত বৃহস্পতিবার কোচবিহারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী এদিন তিনি জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুলের মাঠে সভা করবেন জলপাইগুড়ির জয়ন্ত রায় এবং দার্জিলিং এর রাজু বিস্তার হয়ে প্রচার সভা করবেন তিনি এর আগে বৃহস্পতিবার তিনি সভা করে গিয়েছেন এবং সেখানে সভা থেকে একাধিক বার্তা দিয়েছেন আজকেও তার সভা রয়েছে রাজু বিস্তা এবং জয়ন্ত রায়ের সমর্থনে আজ নতুন করে কি বার্তা দেন তিনি সেদিকে নজর রাজনৈতিক মহলের জলপাইগুড়ি ধূপগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী 19 তারিখ প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এবং তার আগে একাধিকবার সভা বৃহস্পতিবার তিনি সভা করে গিয়েছেন এবার ফের আজকে সভা রয়েছে প্রধানমন্ত্রীর ধূপগুড়িতে সভা রয়েছে তার এবং আজকের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক নেতাদের জলপাইগুড়ি ধূপগুড়িতে জনসভা করবেন মোদি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এবং দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে আজকে সভা করবেন তিনি এবং আজকের এই সভা থেকে কি বার্তা দেন তিনি দলীয় নেতাকর্মীদের সেদিকে নজর রয়েছে সকলের গত বৃহস্পতিবারও আমরা দেখেছি সভা থেকে তিনি একাধিক বার্তা দিয়েছেন ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলপাইগুড়ি ধূপগুড়িতে সভা করবেন তিনি এবং আমরা জানি যে 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে সেই সূচি মেনে গত বৃহস্পতিবার কোচবিহারে সভা করে গিয়েছেন মোদী সেদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা